পরে এখন আমাদের কি ক্লাস? কেমিস্ট্রি, কেমিস্ট্রি কেমিস্ট্রি স্যার আমার স্যার হোমওয়ার্ক দেখেছেন? স্যার আমার তো দেখবো দেখছেন, দেখবো, বাহ আমি দেখার সুযোগ পাইনি একদম। স্যার আচ্ছা ওই স্যার আমিও কিন্তু হোমওয়ার্ক জমা দিছি সেই শুক্রবার সকাল 10টার দিকে, হ্যাঁ বৃহস্পতিবার রাত্রে দিয়েছি। আমি দেশ আমি হোমওয়ার্ক কল লাগে লাগে দিয়েছি, এইটা সাবমিট করতে দিয়ে দিয়ে গেছে। কি করবো স্যার, তারপরে দিন শরীর খারাপ হয়ে গেছে। ওকে ওকে ওকে, চেক করবো চেক করবো, হবে হবে সবই হবে। করোনা নট করোনা, তুমি ইন্টারেস্ট কেন মৌনি? হ্যাঁ 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 বললাম, তোমার এত ইন্টারেস্ট কেন? হ্যাঁ এমনি আসবো, আপনাকে তো কখন থেকে সার 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 করেই যাচ্ছি স্যার, তাহলে কিছু চালাই নাই। তুমি এত কথা বলো স্যার, এই রুবাদ জামান এই এটা আপনি তো নিতে পারবেন, যেহেতু ইনভাইট লিঙ্ক আছে তো স্যার। জুম দাদা, জুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি স্যার ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসছো স্যার? বলো বলো বলো, শুনছি বলো। বায়োলজি হ্যাঁ, তুমি আসো আর 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 ঠিক আছে শুরু করে দিব। বায়োলজি কেন আর কয়েছেন? বায়োলজি বায়োলজি কম স্টুডেন্ট, বায়োলজি কম মানুষ নেয় না, আর আমার তো প্ল্যানও ছিল না যে বায়োলজি পড়াবো, তো তবুও কয়েকজন বলতেছে, যেমন মৌনি বলতেছে আর কয়েকজন বলতেছে, তা শুরু করবো। হ্যাঁ ইয়ে তো ক্লাস করতেছে, যে আরোবা ক্লাস করতেছে, তারপরে ওই ছেলেটার নাম জানো কি? ওবায়দ, হ্যাঁ ও ক্লাস করতেছে। আচ্ছা আমরা স্বামী স্ত্রী সরি মানে কেমিস্ট্রি আমরা কতদূর পড়ছিলাম বলো? আমাদের আজকে তোমরা মোটামুটি সবাই আমাকে হোমওয়ার্ক সাবমিশন করেছো, শুধু আমার চেক কার্ড একটু বাকি, আমি দেখে ফেলবো। আমি সবগুলা করছি, মানে আগে কয়েকটা বাকি ছিল ওইগুলা করছি সব। একচুয়ালি দেখো তাহলে আমরা ইন জেনারেল আমরা পড়েছিলাম যে অ্যাক্রস দা পিরিয়ড গেলে আয়নাইজেশন এনার্জি কি হয়, আস্তে আস্তে ইনক্রিজ হয়, পারে ইনক্রিজ করে, তাই না? আমরা রিজন সব পড়েছিলাম যে অ্যাক্রস দা পিরিয়ড গেলে কেন আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করে, কিন্তু এক্সেপশন আসে দুই জায়গাতে, মনে রাখো সবসময় এক্সেপশন আছে বিটুইন গ্রুপ টু অ্যান্ড থ্রি, আর হচ্ছে বিটুইন গ্রুপ ফাইভ অ্যান্ড সিক্স, এই দুইটা জায়গাতে এটি এক্সেপশন হয়। সেটা কিরকম দেখো আমি তোমাদেরকে দেখাই, ধরো এইটা হচ্ছে ধরো বললাম গ্রুপ ওয়ান, এটা গ্রুপ টু, এটা গ্রুপ থ্রি, এটা গ্রুপ ফোর, গ্রুপ ফাইভ, গ্রুপ সিক্স, গ্রুপ 7। স্যার টপিক কি? স্যার টপিক কি বুঝলাম না। হ্যাঁ এক্সেপশন অ্যালং দা পিরিয়ড, তাই তো? স্যার টপিক কি লেখো,
exceptions along the period exceptions along the period বেস এটাই আচ্ছা পিরিয়ড এক্সেপশন অ্যালং দ্য পিরিয়ড হ্যাঁ তো অ্যালং দ্য পিরিয়ড গেলে ইউজুয়ালি আয়নাইজেশন এনার্জি কি হয় বলো তো বাড়ে আমরা জানি ইনক্রিজ করে এটা ধরো গ্রুপ 1 এর এটা গ্রুপ 2 এর এটা গ্রুপ 3 এর এটা গ্রুপ 4 এর এটা গ্রুপ 5 এর এটা আবার গ্রুপ 6 গ্রুপ 7 গ্রুপ 0 বা গ্রুপ 8 তাহলে দেখো ইন জেনারেল আমি যদি বেস ফিট লাইন ড্র করি তাহলে দেখো দেখা যাচ্ছে যে আয়নাইজেশন এনার্জি কিন্তু কি ইন জেনারেল ইনক্রিজ করছে তাই না আমি যদি বেস ফিট লাইন ড্র করি কিন্তু বেস ফিট লাইনটা ড্র করলে আসলে মানে অনেক কিছুই আমাদের ইয়া হয়ে যাচ্ছে কি বলে তোমার অনেক অবজারভেশন আমাদের মার্ক আউট হয়ে যাচ্ছে এজন্য আমরা বেস ফিট ড্র না করে আমরা এক্সাক্টটা ড্র করি যেমন দেখো গ্রুপ 1 থেকে গ্রুপ 2 তে পার্ট 2 থেকে কিন্তু আবার 3 তে কমে গেল 3 থেকে 4 এ আবার বাড়লো 4 থেকে 5 এ আবার বাড়লো 5 থেকে 6 এ আবার কমে গেল 6 থেকে 7 এ আবার বাড়লো 7 থেকে 8 2 তে 3 তে আর 5 6 এ তাহলে ওভারঅল দাঁড়াও এই মহিলার একটু থামাই দিয়ে কে 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 তোমাকে ভাবি তাই নাকি স্যার কেন তুই এমন ভাব করতেছ মানে জানো মানে কিছু জানো না বা দেখো নাই না স্যার মা তো দেখে আরো খুশি হয়েছে স্যার বুঝছেন দেখে হোয়াটসঅ্যাপে টিপি দেখে আপনার হোয়াটসঅ্যাপে টিপি দেখে আচ্ছা কিন্তু আমাদের এখানে কি হচ্ছে এই যে দেখো দুই জায়গাতে এক্সেপশন হয়ে যাচ্ছে এই যে এখান থেকে এখানে একটু কমে যাচ্ছে দেখো এটা কোন কোন গ্রুপ বলো বিটুইন গ্রুপ আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম হ্যাঁ এই যে দেখো বলছি আমি তাহলে আয়নাইজেশন এনার্জি ইন ইন জেনারেল কি হয় বলো তো across the period in general কি হয় মানে গ্রুপ 2 থেকে 3 তে তুমি যখন যাচ্ছ তখন আয়নাইজেশন এনার্জি একটু কমে যাচ্ছে আবার তুমি যখন গ্রুপ 5 থেকে 6 এ আবার যখন যাচ্ছ তখন দেখো আবার কিন্তু কি হচ্ছে বলতো কমে যাচ্ছে তাই না এই যে কমে যাচ্ছে জি স্যার এখন আমরা এই দুই জায়গাটার এক্সেপশন আমরা একটু অ্যানালাইসিস করব যে এখানে এখানে কেন কমে যাচ্ছে এখানে কেন কমে যাচ্ছে তার জন্য আমাদেরকে ওদের ডিটেইলড ইলেকট্রনিক কনফিগারেশনে আমাদেরকে যেতে হবে তা ধরো আমি গ্রুপ 2 এর একটা এলিমেন্ট নিচ্ছি ধরো ম্যাগনেসিয়াম আর গ্রুপ 3 এর একটা এলিমেন্ট আমি নিচ্ছি অ্যালুমিনিয়াম 30 মনে করো এইটা হচ্ছে ওদের নিউক্লিয়াস এটা হচ্ছে ওদের কি নিউক্লিয়াস এবার তুমি ওদের কনফিগারেশন বলো ফারস্টে 1s2 1s2 2s2 তারপরে 2 তারপর হচ্ছে হ্যাঁ
তারপর কি গোল করিয়ে দিই না, এটা ফার্স্ট শেল, এটা সেকেন্ড শেল, এটা কি থার্ড শেল। আচ্ছা এবার আমি অ্যালুমিনিয়াম ড্রপ, বলো ফার্স্টে কি 1s2 2s2 2s2 2p6 2p6 2s2 2p6 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 2p6
আসছে তো পি এর মধ্যে আমি আমি কি বলছিলাম এনার্জি কন্টেন্ট একটু কি বেশি হবে বেশি হবে এজন্য আমি নিউক্লিয়াস থেকে একটু দূরে দিয়েছি আচ্ছা তারপরে কি বলো 3p3s2 আচ্ছা কত হলো 2 4 6 12 আর একটা লাগবে তাহলে 3p3p1 হ্যাঁ খেয়াল করো দা 1s2 আচ্ছা এটা তো রুবাইল জামান রেকর্ডিং তারপরে মানে ফার্স্ট শেল সেকেন্ড শেল তারপর থার্ড শেল স্যার ফাইল কি করবে তুমি কেন এক কন্টেন্টের মধ্যে আরেক কন্টেন্ট তিন ছাড়া কোনো কালার নেই স্যার আপনার মার্কার স্যার না স্যার রেকর্ডিং কোনো আনসার আমার কাছে নেই আমি কিচ্ছু জানি না তো এটা আপনি দেন নাই আমি কিছু করার নাই আমার কিচ্ছু নেই আচ্ছা ম্যাথস রেকর্ডিং আচ্ছা ঠিক আছে নো প্রবলেম হ্যাঁ ফারহানের কথা তো আমরা আসলে শুনতে পাচ্ছি না কোনো ব্যাপার না যাই হোক ক্লাস রেকর্ডিং আচ্ছা খেয়াল করো দেখো তো ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামে তো আয়নাইজেশন এনার্জি বাড়ার কথা তাই না কারণটা কি কারণটা হচ্ছে ম্যাগনেসিয়ামের লাস্ট ইলেকট্রন থার্ড শেলে অ্যালুমিনিয়ামের লাস্ট ইলেকট্রন থার্ড শেলে তো তাহলে দুইটাই থার্ড শেলে আর ভিতরে নাম্বার অফ ইলেকট্রনস তো সেম তার মানে এখানে শিল্ডিং ইফেক্টও সেম কিন্তু এখান থেকে এখানে আবার নিউক্লিয়ার চার্জ বেড়ে গেছে তাই না নিউক্লিয়াসের চার্জ বেড়ে গেছে তাহলে আউটার শেলের উপরে অ্যাট্রাকশনটা বলো কি হয়েছে অ্যাট্রাকশনটা মানে কি হওয়ার কথা বেড়ে যাওয়ার কথা কিন্তু বেড়ে যাওয়ার কথা হ্যাঁ কিন্তু এবার তুমি খেয়াল করো দেখো আচ্ছা ম্যাগনেসিয়ামের লাস্ট ইলেকট্রনটা কো থার্ড 3 3p কোন সাব শেল 3s যে এই 3s এর ইলেকট্রনদের লাফালাফি বেশি না 3p এর ইলেকট্রনদের লাফালাফি বেশি 3p এর ইলেকট্রনদের লাফালাফিটা বেশি তার মানে কি এইখানের যে ইলেকট্রনটা ওর কাইনেটিক এনার্জি বেশি অলরেডি কিন্তু বেশি তাহলে কি এইটাকে রিমুভ করতে আর বেশি এনার্জি আমাকে দেওয়া লাগবে না এই হচ্ছে ফার্স্ট রিজন যে এটা তো 3s এ ওর কাইনেটিক এনার্জি কম এর জন্য ওকে মুভ করতে আমাকে বেশি আয়নাইজেশন এনার্জি দেওয়া লাগবে বাট এটা 3p তে ওর কাইনেটিক এনার্জি বেশি অলরেডি এই জন্য ওকে এখান থেকে রিমুভ করতে আর বেশি এনার্জি দেওয়া লাগবে না এই হচ্ছে ফার্স্ট রিজন সেকেন্ড রিজন তুমি দেখো বলো নিউক্লিয়াস থেকে 3s দূরে নাকি নিউক্লিয়াস থেকে 3p দূরে বলো 3p দূরে নিউক্লিয়াস থেকে কিন্তু 3p টা একটু বেশি দূরে নাকি না স্যার এটা কেন হলো কারণ মা এই যে পি এর তো এনার্জি বেশি
তো যার এনার্জি বেশি সে কি নিউক্লিয়াসের কাছে থাকে না দূরে থাকে বলো তো দূরে থাকে দূরে থাকে এইজন্যই আচ্ছা তাই না এইজন্য তাহলে বলো এখন এই ইলেকট্রনটা তো তাহলে মানে নিউক্লিয়াস থেকে কাছাকাছি কম্পারেটিভ কিন্তু এই ইলেকট্রনটা কিন্তু একটু দূরে এই ইলেকট্রনটা তাহলে এই ইলেকট্রনের উপরে অ্যাট্রাকশন কম নাকি বেশি দূরে তো অ্যাট্রাকশন বেশি হবে হচ্ছে অ্যালুমিনিয়ামে না আমি মানে মানে কম্পারেটিভ এর আমি কথা বলছি দেখো কম্পারিজনের কথা বলছি কম হবে ম্যাগনেসিয়াম থেকে Fe2 আর তুমি যদি বলো স্যার অ্যালুমিনিয়াম থেকে Fe2 তাহলে কিন্তু এটার উপরে অ্যাট্রাকশন বেশি কিন্তু কিন্তু অ্যালুমিনিয়ামের লাস্ট ইলেকট্রন কোথায় বলো তো 3p তে হ্যাঁ তো 3p তে তো 3p তো একটু দূরে নিউক্লিয়াস থেকে তাহলে অ্যাট্রাকশন কি আসলেই বেশি হবে নাকি এখন একটু কম্পারেটিভলি কম হবে বলো তো কম হবে একটু কম্পারেটিভলি কম হবে তো এই জন্যই তাহলে এই ইলেকট্রনকে রিমুভ করতে আমার বেশি এনার্জি দেওয়া লাগবে না এই জন্যই ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামে আয়নাইজেশন এনার্জি আসলে ইনক্রিজ না করে উল্টো একটু ডিক্রিজ করে এবার আমি রিজন দুইটা লিখে দিই এখানে বেসিক কথাটা হচ্ছে পি ইলেকট্রন মানে পি সাবশেলে যে ইলেকট্রনটা আছে পি ইলেকট্রন has higher kinetic energy than K S electron. Yes. S electron. Acha P এর থেকে S এর distanceটাও কি মানে কোনটার distance বেশি নিউক্লিয়াস থেকে S subshell না নিউক্লিয়াস থেকে P subshell P subshell এর distance বেশি লেখো সেকেন্ড রিজন পি হ্যাজ আ না পি রিসাইডস এট আ গ্রেটার ডিস্টেন্স গ্রেটার ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস দেন S. তাহলে এখানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি তাহলে স্মল আয়নাইজেশন এনার্জি স্যার পি রিসাইডস পর কি লিখছেন এট আ গ্রেটার ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস দেন এস আচ্ছা স্মল আয়নাইজেশন এনার্জি ইজ নিডেড টু রিমুভ ইট to remove electron from p acha acha distance jodi beshi hoy tale bolo to distance to beshi tale attraction to kom tale distance beshi to kom lagbe ha tale ebar lekho less attraction on p electron ejonno small ba less se p ke subshell ta ha ta to obosshoi acha small ionization energy is needed to remove p electron মানে p subshell এর ইলেকট্রন তাহলে আমরা বুঝলাম যে যদি ইলেকট্রনটা s subshell মানে লাস্ট ইলেকট্রন s subshell না থেকে যদি p subshell থাকে তাহলে সেটার আয়নাইজেশন এনার্জিটা বললো কি লাগে কম লাগে তাই না নাকি বলো এগ্রি অর নট স্যার কম লাগবে জি স্যার এক্স্যাক্টলি এখন তুমি দেখো তো ম্যাগনেসিয়ামের লাস্ট ইলেকট্রনটা কোথায় কোন সাবশেলে মানে না 3 3 তো হচ্ছে শেল আর s সাবশেলে 3s সাবশেলে
আর অ্যালুমিনিয়াম না সরি অ্যালুমিনিয়ামের লাস্ট ইলেকট্রনটা কোথায় স্যার পি তে এস কাপসুলে ও পি পি মনে তুমি কি ডেটা এক্সপায়ার করে গেছে হাইছো নাকি না স্যার নুরুস্তা মনে হয় ডেটা এক্সপায়ার ছিল ওই তো স্যার নুরুস্তা ডেটা এক্সপায়ার ছিল কেটে তো বললাম ওই তো যা যা খাইতে আজকে ঠিক আছে তো তাহলে লাস্ট ইলেকট্রন অফ ম্যাগনেসিয়াম ইজ ইন 3p সাবশেল সরি 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 3s সাবশেল বাট দ্যাট অফ aluminium is in 3p subshell tale p subshell e jodi kono last electron thake tale tar to take remove korte to ionization energy kom lagbei amra to dui ta reason to amra dekhlam tena bollo dui ta reason to amra dekhe felechi je keno kom lagbe That's why ionization energy of aluminium is less than ionization energy by my first ionization energy of magnesium and এই হচ্ছে এই যে গ্রুপ 2 থেকে গ্রুপ 3 তে কেন কমে গেল তার রিজন এই দুইটা এইটা এক্সামে কিন্তু একদম ডাইরেক্ট क्वेश्चन স্যার লেখা বরাবর ম্যাগনিফাইং গ্লাস লাগবে লেখা দেখার জন্য না না বুঝলাম না একটু ক্লিয়ার একটু ক্লিয়ার নাকি এমন লাগবে না ঠিক আছে না স্যার তো দেখতে পারবো এই একটু ঠিক আছে স্যার স্যার বলো আরো বাকি চারটা নিচ্ছে সাবজেক্ট হ্যাঁ তো চারটা ক্লাসই করতেছে দেখো সাসন আস্তে আস্তে দেখা হইছে আচ্ছা এক্সামে যদি 2 মার্ক দেয় ঠিক আছে তাহলে কি কি লিখবা যদি এক্সপ্লেইন করার জন্য 2 মার্ক দেয় তাহলে এই দুটো পয়েন্ট লিখবা আর এই পয়েন্টটা লিখবা লাস্ট ইলেকট্রন অফ এনজি ইজ হ্যাঁ এইটা লিখে তারপরে এটা লিখবা এই দুটো জিনিস লিখবা আর যদি দেখো যে 4 মার্ক দিছে তাহলে এইটা লিখে এই পুরোটাই লিখবা তো এখানে আইদার তোমাকে 2 মার্কস দেবে অর কি 4 মার্কস দেবে 4 মার্কস স্যার 1 মিনিট দাও স্যার 2 মার্কস দিলে কোনটা লিখবো দেন কোনটা লিখবো 2 মার্কস দিলে এই যে এইটা লিখবা আর এই দুটো লিখবা ঠিক আছে আর যদি 4 মার্ক দেয় তাহলে এইটা লিখে দেন সবগুলো এই পুরোটাই লিখবা এখন বলো এখানে কার কনফিউশন আছে বলো who confusion has pura life is confusion pura life is confusion wasi mic off kor tumi acha theek post na mute kore dao ha o to mute korche tale ei ta ei shono tale ei ta gelo je group 2 theke 3 te keno komteche rhythm bujcho naki ji sir confusion না স্যার নাই বুঝতে পেরেছি ওকে গুড
এবার এবার তুমি আসো বিটুইন গ্রুপ 5 এন্ড 6 ওয়াই কেন এই যে দেখো এই 5 থেকে গ্রুপ 5 থেকে গ্রুপ 6 এ কেন আবার একটু কমে যায় আয়নাইজেশন এনার্জি সেটা আমরা দেখব দেখো তাহলে গ্রুপ 5 আর 6 এর দুটো এলিমেন্ট আছে আমাদের কয়টা টপিক বাকি এই চ্যাপ্টার শেষ করতে এটার পরে আর একটা জিনিস পড়াবো সেটা হচ্ছে রাইটিং আয়নাইজেশন এনার্জি ইকুয়েশন তাহলে শেষ আচ্ছা স্যার হ্যাঁ আমি অবশ্যই যে এই এত এত কন্টেন্ট এগুলো কিন্তু আবার ওই তুমি দেখবা যে চ্যাপ্টার 10 একটা আছে কেমিক্যাল পিরিওডিসিটি ওই চ্যাপ্টারের কন্টেন্ট এগুলো কিন্তু যেহেতু আমরা আয়নাইজেশন এনার্জি এখানেই পড়েছি তাই এই জিনিসগুলো এখানেই পড়ে ফেলাটা বেটার এই জন্য আমি এখানেই পড়ি চ্যাপ্টার 10 এরটাও মানে যে আপনার চ্যাপ্টার 10 হ্যাঁ হ্যাঁ চ্যাপ্টার 10 এর ওই কন্টেন্টটা আমি এখানে পড়িয়ে দিলাম আচ্ছা আচ্ছা বিটুইন গ্রুপ 5 এন্ড 6 তো গ্রুপ 5 এন্ড 6 এর দুটো এলিমেন্ট নাও ধরো 5 এ নিচে ফসফরাস আর 6 এ নিচে সালফার খালপার খালপার হুম মনিকে প্রায় দেখা যাক জি স্যার কিছু না না বলেন স্যার শুনছি আমি শুনছি স্যার স্যার শুনছি কি রুবাই তুমি বলতো না বলা যাবে না হুম সেটাই আচ্ছা তো এই তো এইটা হচ্ছে ফসফরাসের নিউক্লিয়াস ধরো এবার তুমি কনফিগারেশন করো 1s2 তারপরে 2s2 একটু দূরে 2p6 একটু দূরে হালকা একটু দূরে ওকে হ্যাঁ ঠিক আছে তারপরে কি 3s2 3s2 3p কত 3p3 রাইট 3p3 আমি এটাকে একটু এই 3p3টা আমি একটু ডিটেইলসে ড্রপ করি এখানে ধরো 1 2 3 তিনটা ইলেকট্রন দেখো এখানে সবগুলা অরবিটালে সেম নাম্বার আছে আমাদের কি আমরা ড্র করতে হবে হ্যাঁ সবগুলো অরবিটালে সেম নাম্বার অফ ইলেকট্রন তাহলে বলো এই অরবিটাল কি স্টেবল না আনস্টেবল বলো আমি এত কষ্ট করে ড্র না করি লেজেন্ডারি জিনিস সালফারে আবার দেখো যে ঝামেলাটা আছে এই করে দেখো দেখো 16 হইছে কিনা কাউন্ট করে 2 4 6 6 আছে 12 12 আর এখানে 4 কত হলো 16 16 16 হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো 16 হয়ে গেছে এখন দেখো ফসফরাসেরও লাস্ট ইলেকট্রন 3p সাবশেলে সালফারেরও লাস্ট ইলেকট্রন কি 3p সাবশেলে তাহলে তো এখানে তো ফসফরাস থেকে তো সালফারে মানে বেড়ে যাওয়ারই কথা কারণ ডিস্টেন্স সেম তারপরে দুইটাই p সাবশেলে মানে এনার্জি সেম কিন্তু এখানে আবার নিউক্লিয়ার চার্জ আছে তাহলে এখানে তো বেশি অ্যাট্রাকশন হওয়ার কথা ওরে ঝামেলা তো ওখানে না রে ঝামেলা হচ্ছে এই যে দেখো এটা তো স্টেবল বাট এখানে কি আনস্টেবল ওরা তো মনে হ্যাঁ এরা তো মনে করো যে জ্বালায় মরে যাচ্ছে হ্যাঁ পাশের রুমের লোক মানে সে বিয়ে করে ফেলছে বউ নিয়ে আসে আর আমরা সিঙ্গেল করতে সাহস এটা বাইট করা আমি সিঙ্গেল হব স্যার ঠিক আছে এই জন্য এই জন্য হয় কি এই এই ফ্ল্যাটটাতে গ্যাঞ্জাম বেড়ে যায় মানে ওরা সহ্যই করতে পারত না প্রথমে আমি গ্যাঞ্জামটা শুরু করব আচ্ছা হইছে হ্যাঁ তুমি করো নো প্রবলেম হ্যাঁ কেন তুমি কেন তুমি কেন ও হ্যাঁ তাই তো রাইট সেটা হ্যাঁ হ্যাঁ রুবায়েত এক্সপোজড কি স্যার এক্সপোজড এক্সপোজড আচ্ছা সমস্যা নাই ঠিক আছে আমি তোমার নামের সাথে কথা বলবো আচ্ছা তো ওরা আসলে জ্বালায় মরে যাচ্ছে এই
আলটিমেটলি এবার ওদের মধ্যেও না গন্ডগোল শুরু হয়, গন্ডগোল বলতে দেখো এইটাও তো ইলেকট্রন এইটাও তো ইলেকট্রন, ওদের মধ্যে হয় কি ওই হালকা পাতলা একটু রিপালশন হয়। তো তাহলে অলরেডি এখানে একজন আরেকজনকে রিপেল করতেছে, ও ও বলতেছে, ও বলতেছে তুই বের হয়ে যা, ও বলতেছে তুই বের হয়ে যা, রিপালশন চলতেছে। তাহলে আলটিমেটলি তাহলে এখানে এখানে বিষয়টা কি বলতো, দুইজনই দুইজনটা কি ধাক্কা মারতেছে। এখন রুবায়ুজ্জামান হিট হয়ে সেখানে অবতরণ করলো, হিট এনার্জি হয়ে, এখন হিট এনার্জি হয়ে রুবায়ুজ্জামান এখানে এসে ওকে এসে একটা ধাক্কা দিল, এই ধাক্কা দিয়ে দিল। ধাক্কা